কোনোভাবে নষ্ট করিও না। তোমাদের প্রতি আমার এটা অনুরোধ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা সারা বাংলাদেশ ছাত্র, বাংলাদেশে যত ছাত্র আছে সেই ছাত্রদের প্রতিনিধিত্ব করি, করি না? আমি আমার বক্তব্য সবসময় বলতাম না যে বাংলাদেশ ছাত্রলীগ তারুণ্যের সংগঠন, তা সারা বাংলাদেশে যত তরুণ আছে আমি বিশ্বাস করি সবাই তা বাংলাদেশ ছাত্রলীগের কোনো না কোনো কর্মী না হলেও তারা, আমরা তাদেরকে দেখে রাখবো। এটা আমাদের দায়িত্ব, দায়বোধের জায়গা থেকে তোমরা মানতে হবে। তাহলে তোমরা আমাকে মানো না, তাহলে তোরা আমাকে মানিস না, তাহলে তোরা আমাকে মানিস না। শোনা, অনেক সময় অনেক কিছুর কারণে তোমার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুস্থ রাখার জন্য, দেশের ভালোর জন্য নিজেকে বলি দিতে হয়, বুঝছ? নিজেকে বলি দিতে হয় অনেক সময়, এটা তোমরা চিন্তা করো না। আমি যা বলি শোনা, আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুস্থ রাখার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের শোনা, সবাই একসাথে কাজ করবো, সবাই একসাথে করবো, নুরু আমাদের সাথে কাজ করবে। এখন আমরা সবাই তোমাদের কাছে আল্লাহর রাস্তা আত্মাই, আমি এখানে নির্দেশ দিলাম, আমি এখানে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা 5 মিনিটের মধ্যে এই জায়গাটা ছাড়ি দেবা, না দাও তাহলে তোমরা আমাকে মানো না। আমি বলতেছি এই জায়গাটা ছেড়ে দিবা, তোমাদের কাছে এটা আমার অনুরোধ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা তোমরা সুন্দর রাখো, কারণ তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবার প্রথম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকল শিক্ষার্থীদের প্রতি সম্মান রেখে তোমরা এই বিশ্ববিদ্যালয় এখান থেকে তোমরা চলে যাবা। আমাদের আমাদের মাননীয় পদার্থ আছেন, আমাদের পিতৃতুল্য, আমাদের অভিভাবক, তার সামনে এইভাবে অবরোধ দেখতে দৃষ্টিগত লাগে। তোমরা প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দ্বিতীয়ত বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। আপনার